নমস্কার দর্শক, আপনারা দেখছেন আপনার খবর, আপনাদের সাথে রয়েছি আমি শোভন। আজ গোটা দেশের মুখ উজ্জ্বল করে বাড়ি ফিরেছেন বাংলা তথা নৈহাটির ছেলে, নৈহাটির গর্ব কৌস্তভ। বাংলাদেশের ঢাকা শহরে ইন্টারন্যাশনাল ক্যারাটি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছিল, সেই অনুষ্ঠানেই কিন্তু দেশের নাম উজ্জ্বল করে ফিরে এসেছে কৌস্তভ। কৌস্তভের সাথে কথা বলবো, তার এক্সপিরিয়েন্স কেমন ছিল, এই দীর্ঘ লড়াই, যে দীর্ঘ লড়াই তিনি শুরু করেছিলেন, সেই লড়াইয়ের কার হাত ধরেই শুরু, আর যে গোল্ড জিতে এসছে নিয়ে আসতে তার কী কী পদক্ষেপ গ্রহণ করেছিল আগামী দিনে, তার সাথে কথা বলবো। আমাদের গর্বে কিন্তু বুক ভরে আসছে। সত্যি প্রথমেই আপনাদের পক্ষ থেকে তোমাকে অভিনন্দন যে দেশের জন্য এবং রাজ্যের জন্য এই গোল্ড নিয়ে এসছো। ধন্যবাদ। আর প্রথমে জিজ্ঞেস করবো, শুরুটা কীভাবে হয়েছিল এই গোল্ডটা? আর শুধু তো গোল্ড ইন্টারন্যাশনাল যে গোল্ড একদিনে আসেনি, দীর্ঘ পরিশ্রম, দীর্ঘ যুদ্ধ, এই যুদ্ধটা শুরুটা কীভাবে করেছিলে? শুরুটা আমাদের এখান থেকে প্রথমে ইন্টার ডিস্ট্রিক্ট, দেন ডিস্ট্রিক্ট, দেন স্টেট, দেন ন্যাশনাল, এরমভাবে আমাদের একধাপ একধাপ করে এগাতে হয়। তো আমিও প্রথম একদম ইন্টার ডিস্ট্রিক্ট থেকে শুরু করি, দেন আস্তে আস্তে ইন্টার ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়ে ডিস্ট্রিক্ট, দেন ডিস্ট্রিক্ট থেকে ফার্স্ট হয়ে স্টেট, স্টেট থেকে ফার্স্ট হয়ে ন্যাশনাল। তো এই ইন্টারন্যাশনাল আমি ফার্স্ট টাইম গেছি, অনেকবার ন্যাশনাল থেকে ঘুরে এসি, গোয়াতে গিয়ে একবার ন্যাশনাল করেছিলাম, পাঞ্জাবে গিয়ে একবার ন্যাশনাল করেছিলাম, দেন এই ফার্স্ট টাইম বাংলাদেশে গিয়ে আমি ইন্টারন্যাশনাল করলাম। নিজেরও খুব ভালো লাগছে ওই ফার্স্ট টাইম ন্যাশনাল করে এতটা। সবসময় কথা আছে যে গুরুর পথ যদি ঠিক হয় শিষ্য কিন্তু ঠিক সেই জায়গায় পৌঁছাবে, গুরুর মধ্যে দিয়ে কিন্তু শিষ্যকে তুলে দাঁড়ায়। সেই জায়গায় দাঁড়িয়ে গুরুর জন্য কি বলবে, যে যে যুদ্ধ তোমাকে নিয়ে শুরু করেছিল গুরু, সেই গুরুর জন্য কি বলবে এই গোল্ডের পেছনে তার কি অবদান? অবদান বলতে আমি তো এই গুরুকে পুরোটা, এটা আমার নয়, এটা আমার গুরুরই অ্যাকচুয়ালি, আমি আমাকে গুরু গাইড করেছে বলেই আমি এতটা আসতে পেরেছি। সেন্সি অরূপ মল্লিক অ্যান্ড সেন্সি দিলীপ জানা মহাশয় পুরোটাই আমাদের গাইড করেছে, আমাদের যখন যেটা দরকার হয়েছে আমাদের এনে দিয়েছেন, আমাদের কোনো কমতি হয়নি, ওনারা ওনাদের ছেলেদের হিসেবে মতনই আমাদের গাইড করেছেন। আর যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে, শুধু কি ক্যারাটি না, এর সাথেও কি পড়াশোনা, স্টাডি কি করা হয় এমনি? আমি গ্র্যাজুয়েশন করছি, গ্র্যাজুয়েশন থার্ড ইয়ার। আর আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে জীবন যুদ্ধ? আগামী দিনে এই ক্যারাটিটাকে নিয়ে এগানোর পরিকল্পনা আছে, সামনে বিপিএড করবো আমি, গ্র্যাজুয়েশন করার পর বিপিএড, দেন এমপিএড, দেন শিক্ষকতা করার ইচ্ছা আছে। আর বাবা মা? বাবা মা আছেন। বাবা কি ক্যারেটের সাথে যুক্ত ছিল না অন্য একদম ভিন্ন কি বলে? না, বাবা একজন ডেলি লেবার, ভ্যান চালায় উনি, আর মা হাউস ওয়াইফ। তো আমাদের সেরকম খুব একটা পরিস্থিতি ছিল না, তাও আমার মা বাবাও কোনোদিনও পিছপা হয়নি, আমি ইন্টারন্যাশনাল খেলতে যাবো, ন্যাশনাল খেলতে যাবো, কোনোদিনও পিছপা হয়নি, যথাসাধ্য তারা চেষ্টা করেছে। আমি আজ পর্যন্ত আমার বাবা মার মুখে না শুনিনি যে এটা করো না, ওটা করো না, আমি যেটা বলেছি সবসময় তারা আমাকে সব কিছু দিয়েছে। অসংখ্য ধন্যবাদ, আগামী দিন যেন আরও সুন্দর হোক এবং দেশের জন্য আরও গোল্ড নিয়ে আসো তোমরা। সত্যি কৌস্তভের মুখ থেকে কথা শুনলাম, বাবা কিন্তু একজন দিনমজুর, বলা যেতে পারে যে তার যে লড়াই, সে লড়াই কিন্তু যতটাই না হোক আর্থিকভাবে সবল, কিন্তু তার যে ক্যারাটির লড়াই, সে লড়াই কিন্তু দীর্ঘ পথ তিনি পাড়ি দিয়েছেন এবং তার লড়াইয়ের ফলস্বরূপই কিন্তু বাংলা তথা নৈহাটির বুকে কিন্তু গোল্ড এলো বিশ্ব জগৎ থেকে, অর্থাৎ ইন্টারন্যাশনাল যে ক্যারাটি চ্যাম্পিয়নশিপ, সেই ক্যারাটি চ্যাম্পিয়ন। ক্যামেরায় অঙ্কিতার সঙ্গে শোভন, বীজপুর। অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নৈহাটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।